ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। रिवियर्ड स्वामी शास्त्रज्ञानंद जी महाराज, सेक्रेटरी रामकृष्ण मिशन शारदा पीठ। रिवियर्ड स्वामी दिव्य गुणानंद जी महाराज, प्रिंसिपल रामकृष्ण मिशन शिक्षण मंदिर। अदर रिवियर्ड महाराज जी एंड ब्रह्मचारीज, dignitaries on the dais and in the audience, dear students, ekhon kichukon ami perspectives of values in Indian scriptures eta niye ekta chotto class nebo. So values, ajke sara din values niyei cholche tomader. ठीक तो, now values are connected with something called need, want. Want माने चाहिदा, दरकार। इटर संगे किंतु ए value connection आजे। एकोन कोनो जिनिस जदि तुम्हार जदि दरकार नहीं, तখন ওই জিনিসের কোনো দাম নেই। একটা example তুমি দেখতে পারো, এই remdesivir বলে একটা ওষুধ ছিল, remdesivir। মাত্র এক বছর আগে কয়েক হাজার টাকাতে এক বটল পাওয়া যেত। ওয়ান ইয়ার এগো সেকেন্ড ওয়েভ চলছিল, তখন এই রেমডেসিভিরের দাম ছিল 15-20-30,000 এইরকম এক একটা বটলের। আজকে ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিকেল স্টোর ফর অ্যারাউন্ড 800 rupees বা 900 rupees, তার প্রিন্টেড রেট। কেন? জিনিসটা তো সেম ভ্যালু, মেডিকেল অক্সিজেন সেম অবস্থা। এই এক বছর আগে মেডিকেল অক্সিজেন কি অবস্থা ছিল কারো যদি মনে আছে নাকি, না ভুলে গেছো তোমরা? ওয়ান ইয়ারে ফোন করলে পাওয়া যাচ্ছে না, 10,000-15,000 দিতে রাজি আছি পাওয়া যাচ্ছে না, এখন নর্মাল সিচুয়েশন। সো দি নিড অ্যান্ড ভ্যালু আর ক্লোজলি কানেক্টেড। একবার কি হলো, একজন গুরুর কাছে একটা এত সাইজের একটা পাথর ছিল, স্টোন। ও স্টোন গুরু শিষ্যকে দিয়ে বলল, যাও তো এই পাথর নিয়ে তুমি সবজি বিক্রি করে, না সবজি বিক্রি করে ওর কাছে গিয়ে এর দামটা কত জিজ্ঞেস করে এসে। তো সবজি বিক্রি করা দেখলো, এরকম বলল, এটা দেবে? আচ্ছা, ভালো ছিল, গ্রিন কালার, ব্লু কালার, কি কি কালার ছিল, সুন্দর স্টোন ছিল। বললো, এটা আমি এটার বদলে আমি তোমাকে 1 কেজি আলু দিতে পারি। তারপর ও গুরুর কাছে এসে বললো, এটার দাম হলো 1 কেজি আলু। তারপর গুরু বললো, এটা তুমি ওই ব্যাংক ম্যানেজারের কাছে নিয়ে যাও তো, আগেকার দিনে এটা মারওয়াড়ি দোকান থাকতো, যেখানে কোনো জিনিস রেখে একটু টাকা নিতে পারতে, আবার যদি টাকা ফেরত দিয়ে দাও ওই জিনিসটা তোমাকে ফেরত দিয়ে দেবে। এই এখন ব্যাংক আছে, ব্যাংকের কাছে নিয়ে যাও, একটা ব্যাংক ম্যানেজারের কাছে নিয়ে গেল। ব্যাংক ম্যানেজার বললো, এটা এটা মনে হচ্ছে একটু কিছু ভ্যালু আছে না, এটা 10,000 টাকা দিতে পারি আন্দাজে বললো। এখন গুরু বললেন, তুমি এটা নিয়ে যাও, তোমাদের কি আছে না, পিসি চন্দ্রা জুয়েলার্স বগেরা আছে না, যারা জুয়েলারি করে, ওদের কাছে নিয়ে গিয়ে দেখো, জিজ্ঞেস কর কত দাম। ওখানে এক্সপার্টস বসে, এক্সপার্টস, ডায়মন্ড এক্সপার্ট এরা সব বসে। ও দেখে বললো, কোত্থেকে পেলেন এটা? এই এটা তো কয়েক কোটি টাকা দাম এটা। সো দ্য ভ্যালু, জিনিসটা তো সেম, যার ভ্যালু প্রথম 1 কেজি আলু ছিল, যার ভ্যালু এখন কয়েক কোটি টাকা হয়ে গেল, জিনিসটা তো সেম, জিনিসটা তো পাল্টাল না। দ্য হোয়াট চেঞ্জড ওয়াজ দি পার্সপেক্টিভ, দ্য নিড, দরকার আছে একটা জুয়েলারের, প্রেশিয়াস স্টোনসের দরকার আছে। সো এই হিউম্যান নিডস কি বলে আমরা যদি বুঝি, তখন আমরা ভ্যালু কি আমরা বুঝতে পারি, ভ্যালুস বুঝতে পারবো অনলি ওয়েন উই আন্ডারস্ট্যান্ড হোয়াট আর হিউম্যান নিডস। আমাদের শাস্ত্রে এই হিউম্যান নিডস এইগুলোকে ক্যাটাগরাইজ করা আছে, বিভিন্ন ফর্মে ক্যাটাগরাইজ করা আছে। ওয়ান অফ দি ক্যাটাগরিজ ইজ ভোগ অ্যান্ড যোগা। আমরা অনেক জিনিস ভোগ করতে চাই, অনুভব করতে চাই। হ্যাঁ, এইখানে যেতে চাই আমি, এই জিনিসটা খেতে চাই, এই কাপড় পরতে চাই, এই কাজ করতে চাই, এরকম চাহিদাগুলো আছে, ভোগ অনুভব করা। আরেকটা হলো, সাউন্ডটা অনেক কম আসছে,
আরেকটা হলো যোগা। বেসিক্যালি এই ক্যাটাগরাইজেশন বিভিন্ন ফর্মে আছে, একটা হলো যোগা ভোগা, আরেকটা হলো ভুক্তি মুক্তি। ভুক্তি বলে একটা জিনিস আছে, মুক্তি বলে আরেকটা জিনিস আছে। আমরা যখন মাকে প্রার্থনা করি ভুক্তি মুক্তি প্রদায়িনী বলে ওরা, ও ভুক্তিও দেবে মুক্তিও দেবে। তারপর হলো প্রবৃত্তি নিবৃত্তি বলে আরেকটা ক্যাটাগরাইজেশন আছে, আরো একটা ক্যাটাগরাইজেশন আছে, অভ্যুদয় নিঃশ্রেয়স বলে একটা ক্যাটাগরাইজেশন আছে। সো এইসব জিনিসগুলো কিরকম, মানে দুটো আছে তো, একটা হলো ভোগা আরেকটা হলো যোগা। সো এই বাইরের জগতে আমি কিছু অনুভব করতে চাই, এটা একটা চাহিদা। তুমি এটাকে জোর করে নিয়ন্ত্রণ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। হ্যাঁ, আমি এর কাছে গিয়ে কথা বলতে চাই, আমি এই দীঘা যেতে চাই, এরকম চাহিদাগুলো থাকে আমাদের, কি অনুভব করবে। সিমিলারলি আর একটা রকম আছে, আমার মনের মধ্যে কি কি ঘটছে তো কি জিনিস এটা আমি একটু জানতে চাই। মনের মধ্যে কখনো কখনো আনন্দে থাকি, কখনো কখনো দুঃখ হয়, এইটা কি জিনিস দেখতে চাই, জানতে চাই। এত থটস আসছে আমার মনে, কোথেকে আসছে, আরেকজন তো দিচ্ছে না, কোথেকে আসছে এটা, এটা আমি স্টাডি করতে চাই। এই ধরনের থটস যেন না আসে, এটা এলেই আমার দুঃখ হয়, আমার ভালো লাগছে না, আমার ডিপ্রেশন হয়, তো কন্ট্রোল করা যায় কিনা, এ একটা রাস্তা আছে, এটাকে আমরা নিবৃত্তি মার্গ বলে বলি। সো দুরকম চাহিদা বলে আমাদের শাস্ত্রে বলা আছে, হিন্দু শাস্ত্রে, ইন্ডিয়ান স্ক্রিপচার্স। এটা একটা দারুণ ক্যাটাগরাইজেশন। আরেকটা আছে ধর্ম অর্থ কাম অ্যান্ড মোক্ষ, এই একটা ক্যাটাগরাইজেশন, হিউম্যান নিডস। মানে এটা কি, অর্থ, অর্থ মানে টাকা, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল আইডিয়াস অফ অর্থ ইজ টাকা, টাকা দরকার, টাকা থাকলে থাকলে তুমি যা কিছু অনুভব করতে পারবে, তুমি একটা প্লেসে যেতে পারো, যাওয়ার জন্য ট্রেন টিকিট টাকা লাগে, এয়ার টিকিট টাকা লাগে, গাড়ির জন্য টাকা লাগে, বিভিন্ন অর্থ কাম, বিভিন্ন অনুভব, অনুভবের একটা তৃষ্ণা, এটা কেমন লাগবে। সিল্ক কাপড় পরলে একটা আনন্দ লাগে বলে শুনেছি, তাই নাকি, একবার পরলে হতো না। কাম, বিভিন্ন ধরনের এরকম কামনাগুলো থাকে, চাহিদাগুলো থাকে, নিডস, যু হ্যাভ টু ফুলফিল দেম। কিভাবে ফুলফিল করবো বলে প্রশ্ন, ফুলফিল করতে হবে তোমাকে ধার্মিক রাস্তা। সো ধর্ম ইজ এ কন্ডিশন, ধর্ম ইজ নট এ নিড, ধর্ম ইজ এ কন্ডিশন। তুমি তোমার চাহিদাগুলো পূরণ করতে থাকবে, আমি আমার চাহিদাগুলো পূরণ করতে থাকবো, ইনি ইনার চাহিদাগুলো পূরণ করতে থাকবে, রিসোর্সটা তো কমন রে ভাই, একই দুনিয়া, আমার জন্য সেপারেট দুনিয়া নেই, তোমার জন্য সেপারেট দুনিয়া নেই, একই রিসোর্স। যখন আমরা অনুভব করতে চাই দেন কিছু নিয়ম কানুন থাকতে হবে, আমার অনুভূতি করার রাস্তাতে তোমার ক্ষতি যেন না হয়, তোমার কোন চাহিদাগুলো পূরণ করার রাস্তাতে আমার ক্ষতি যেন না হয়। হু ইজ গোয়িং টু এনশিওর দিস? সো দের উইল বি এ সেট অফ রুলস, রুলস অফ শেয়ারিং, রুলস অফ শেয়ারিং, সো দ্যাট আমার চাহিদাগুলো পূরণ হবে, তোরও চাহিদাগুলো পূরণ হবে, অ্যান্ড দুজনেরও ক্ষতি হবে না। হেল্প হলে আরো ভালো, হেল্প হলে আরো ভালো, বাট অ্যাটলিস্ট ক্ষতি যেন না হয়। ধর্ম, সো ধর্ম অর্থ কাম অ্যান্ড আবার একটা মোক্ষ। সো এটা কতদিন এরকম পূরণ করতে থাকবো, এমন ভাবে এটাকে পূরণ করতে হবে যাতে পূরণ করতে 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 আরেকটা অদ্ভুত স্থিতিতে আমরা পৌঁছতে যেন পারি, মোক্ষ। এটা হলো ইন্ডিয়ান স্ক্রিপচার্স। ওয়েস্টার্ন সাইকোলজি কি বলছে জানো? ওয়েস্টার্ন সাইকোলজিতে ম্যাসলো বলে একজন ভদ্রলোক ছিলেন, অ্যাব্রাহাম ম্যাসলো, হি ওয়াজ এ সাইকোলজিস্ট। ওর সাইকোলজি তারপর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে প্রচুর ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে ও প্রচুর কন্ট্রিবিউট করে। হি গেভ এ ওয়ান্ডারফুল অ্যানালিসিস, হি সেস হিউম্যান নিডস আর ফাইভ টাইমস বলে বলছে, পাঁচ রকমের হিউম্যান চাহিদাগুলো আছে। কি কি রকম? সো বেসিক নিডস আছে, ফান্ডামেন্টাল নিডস বলি আমরা এটাকে, সার্ভাইভাল নিডস বলি আমরা, রুটি কাপড়া মাকান, খেতে তো হবেই, এই মাত্র খেলে তুমি, এখন তো একটা পেট মোটামুটি একটু ভরেছি তো, এটা কি পার্মানেন্ট? আবার রাত্রে হবে, আবার রাতে খাবে, কি পার্মানেন্ট? না, আবার কালকে সকালে হবে, এটা তো ভাই চলতেই থাকবে। সো বাট দেন কতবার খাবো, বাস
খেয়েছি এনাফ বলে বলতে পারবে না তুমি, করলে কি হবে? সার্ভাইভ করবে না। সো ফান্ডামেন্টাল সার্ভাইভালের জন্য রুটি দরকার, কাপড়া দরকার, বৃষ্টি থেকে, রোদ থেকে, হ্যাঁ, তো বেঁচে থাকতে হবে। সো একটা মকান দরকার, এটা হলো ফান্ডামেন্টাল নিডস। এরপর এটা হয়ে গেল, সো তোমার আজকে খাওয়া দিয়ে দিলাম, এখন পেট ভরে যাওয়ার পর কি একটা প্রশ্ন উঠবে জানো? আচ্ছা, আমাকে এমন কিছু একটা জিনিস শেখান না যাতে আমি নিজে প্রতিদিন কিছু তৈরি করে খেতে পারি। গ্রোথ, গ্রোথ, পার্সোনাল গ্রোথ নিডস আসবে। পেট যখন, পেটে যখন খিদে আছে তখন কিন্তু পার্সোনাল গ্রোথ প্রশ্নই নেই, পেট যখন ভরে যাবে তখন পার্সোনাল গ্রোথের একটা প্রশ্ন উঠে, পার্সোনাল গ্রোথ। সো এডুকেশন এন্ড হেলথ কেয়ার, দিস আ সেকেন্ড লেভেল অফ নিড। এডুকেশন এন্ড কি বললাম, হেলথ কেয়ার, থার্ড, ওইটা হোক একটা সেটেলড হয়ে গেল তোমার। নেক্সট তোমার দরকার পড়বে নেম এন্ড ফেম, আমাকে যেন অন্যরা মানে, আমাকে যেন অন্যরা মানে, লেট দেম রেকগনাইজ মি। হ্যাঁ, সো নেম এন্ড ফেম, আই শুড বি রেকগনাইজ, আমাকে দেখে অন্যরা যেন না হাসে না ঘৃণা করে। নেম এন্ড ফেম, সম্মান দরকার, থার্ড লেভেল নিড এটা। আবার দেখো, খিদে যদি থাকে এগুলো কোনো সমস্যা নেই, এমন খিদে পেয়েছে দুদিন যদি খাওনি তুমি, হ্যাঁ, সো কারোর কাছে গিয়ে হাত পেতে কোনো সমস্যাই নেই আমাদের, কেন ওটা এত বেসিক নিড, ওটা সেটেল হলে নেক্সট এটা, ওইটাও সেটেল হলে নেক্সট এটা। সো কলেজে ঢুকো তুমি এডুকেশনের জন্য, একটা ইচ্ছা থাকে প্রত্যেকটা ছাত্রের মধ্যে, সব ছাত্রদের মধ্যে আমার যা নাম যেন রোশন থাকে, টপ ফাইভে যেন থাকি, টপ ওয়ানে যেন থাকি, এরকম একটা। সো দ্যাট ইজ অ্যানাদার নিড, নিড, ওইটাও যদি সেটেল হয়, মোটামুটি সেটেল, সি অল অফ দিস আর মোটামুটি সেটেল, এটা ফাইনালি সেটেল বলে হবেই না তোমার, ফাইনালি ফুলফিল বলে হবেই না তোমার, মোটামুটি যদি সেটেল হয়, একবার দেখে নিয়েছো, দুবার যদি দেখে নিয়েছো, তারপর নেক্সট লেভেল আসবে, ভালোবাসা লাগবে মানুষের, ভালোবাসা লাগবে। সো ওটা কিন্তু ক্যালকুলেটেড ভালোবাসা নেই, আমার লোক, আমার লোক বলে একটা বিলঙ্গিংনেস একটা দরকার পড়ছে আমাদের। কি সুন্দর অ্যানালিসিস দেখো না, এই সব কিছু কিন্তু তোমার ওই ভোগা বা ভুক্তি ওর মধ্যে ছিল, বাট ওটাকে আবার সুন্দরভাবে কেটে 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 এরা অ্যানালিসিস করেছে। সো লাভ অ্যান্ড অ্যাফেকশনের একটা নিড আছে, ওইটাও যখন তুমি পেয়ে যাবে, ওয়ের ডু ইউ গেট লাভ অ্যান্ড অ্যাফেকশন নিড, ফ্যামিলি, ফ্যামিলি, বাড়ি, সংসার, সংসারে অ্যাকচুয়াল কি হচ্ছে তোমার, আমার বলে হচ্ছে না, আমার বাড়ি, আমার লোক, ওরাও বলছে ইনি আমার, এনার জন্য আমরা ভাবি, ও আমার জন্য ভাবি, এরকম একটা সম্পর্ক, ওইটাও ফুলফিল হয়ে গেলে নেক্সট একটা ফাইনাল নিড আসছে বলে ম্যাসলো বলছে। দ্যাট ফাইনাল নিড ইজ এ নিড ফর সেলফ এক্সপ্রেশন, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা জিনিস তোকে বলা হচ্ছে উঠো, এইভাবে উঠে লেফট টার্ন করো, লেফট টার্ন করে 10 কদম সামনে যাও, এটা মাঝে প্রথম প্রথম করতে খুব ভালো লাগে, তারপর তুমি ভাববে কেন আমি একটু রাইট টার্ন করতে চাই, এই ভিতর থেকে আছে, মানে ভিতরে একটা ইয়ে আছে না, জিন্দা জিনিস আছে না, তো অ্যান্ড হি ওয়ান্টস টু শো ইট, হি ওয়ান্টস টু এক্সপ্রেস ইট, তার জন্য একটা ফ্রিডম দিতে হবে তোমাকে, তার জন্য একটা রাস্তা বের করে দিতে হবে, সেলফ এক্সপ্রেশন। এখন এই পাঁচটা নিড যখন ফুলফিল হয়ে যায়, মোটামুটি একটা ফুলফিল হয়ে গেল, ওকে তখন কি শান্ত থাকবে নাকি? এন্টায়ার মডার্ন ওয়ার্ল্ড, এই দুনিয়া এখন এই পাঁচটা নিড নিয়েই আমরা কিন্তু দুনিয়াটাকে তৈরি করেছি। সো যত ভালো পড়াশোনা হোক তোমার, যত ভালো ফ্যামিলি থাক তোমার, যত সুন্দর বাড়ি, যত ওয়ান্ডারফুল কার, যত হেভি স্যালারি, যত সম্মান, সবকটা ক্লাবের মেম্বার, হ্যাঁ, অনেক অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছো তুমি, হ্যাঁ, নিজস্ব কয়েকটা ফ্যাক্টরি আছে যেখানে তুমি যা খুশি করতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো, তোমার আন্ডারে 200 লোক কাজ করে, মানে আর কি চাও রে, তখনও কিন্তু শান্তি নেই, শান্তি নেই। বাট যেহেতু আমরা ওই মুক্তি, যোগা, নিবৃত্তি, নিঃশ্রেয়সা, মোক্ষ, এইসব ওই ধরনের আমাদের আইডিয়াই যেহেতু আমরা আজকে দিচ্ছি না, তো আমরা কি করছি জানো, কোথাও গন্ডগোল হয়েছে, বুঝলি, কোথাও
গন্ডগোল হয়েছে। হ্যাঁ, সবকটা ক্লাবে মেম্বার আছে, বাট ক্যালকাটা ক্লাবে মেম্বার নেই, এই জন্য আমার দুঃখ আজকে, বুঝলি। ইন্ডিয়াতে চতুর্দিকে আমার বাড়ি আছে, আমেরিকাতে জমি নেই, তো আমার এই জন্য দুঃখ। আমেরিকাতে যদি আমি এক বাংলো যদি কিনে ফেললে তখন, সো ইউ কিপ অন গোয়িং ইন এ সার্কেল, উই আর স্টাক, উই আর স্টাক। নাও মুক্তি, যোগা, ওইগুলোকে মাত্র এমফাসাইজ করা ভুল। জীবনের উদ্দেশ্যটা কি? ডাইরেক্ট গড রিয়েলাইজেশন বলাটা ভুল, এটা প্রেশার দেওয়াটা ভুল। সিমিলারলি এইটুকু মাত্র, এই দুনিয়া সম্বন্ধিত মাত্র থাকবে, অল দ্যাট ইউ আর শুড বি বদার্ড অ্যাবাউট ইজ হোয়াট কনসার্নস দিস লাইফ। আরো ভালো পড়াশোনা করো, কত ডিগ্রি আছে তোমার? তিনটে ডিগ্রি আছে, কত ডক্টরেট? একটা, দুটা কর, দেখবে আরো আনন্দ পাবে বলে এই আইডিয়াটাও ভুল। সো দের ইজ সামথিং দ্যাট ইজ মিসিং, ওইটা কিন্তু তুমি ইউ উইল গেট ফ্রম ইন্ডিয়ান স্ক্রিপচার্স। সো দুটা কেউ তোমাকে ব্যালেন্স করে যেতে হবে। ইন্ডিয়াতে আজকে আমাদের একটা একটা বিরাট বড় সমস্যা আমাদের কি জানো? আর্ন মানি বলার লোক নেই। যে আজকে টাকা আর্নিং করছে না, ও তো চোর। তো কারো ভালো লোক, সাধুরা ভালো লোক, কেন? ওরা টাকা ছেড়ে চলে যাচ্ছে, ওরা সংসার ছেড়ে চলে যাচ্ছে, ওরা বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে। এই আইডিয়াটাও কিন্তু ভুল। সিমিলারলি এইগুলোতে কিচ্ছু রাখা নেই, ঈশ্বর আছে। হ্যাঁ, আর আর কোনো হায়ার জিনিস আছে যে আমরা দেখতে পারলাম না, ওটা কি করে থাকতে পারে? হ্যাঁ, এই দুনিয়া তো পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সো যা আছে এই দুনিয়া, অ্যান্ড এইটাতে আমি যা ডেভেলপমেন্ট করব করব, এই ভিউটাও ভুল। এই দুটাকে ব্যালেন্স করতেই হবে আমাদের। ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভা বলে শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে। কি বলছেন? ধর্মা অবিরুদ্ধ, এগেইনস্ট ধর্ম নাই, ওই রকম যত তোমার কামনা গুলো আছে সব কিছু আমি নিজে ওটা বলে ঈশ্বর বলছেন। সো এই ব্যালেন্সড ভিউটা আমাদের দরকার, এইটা হলো আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচারসে বলা আছে। আজকে এই দুনিয়াতে তুমি যত সমস্যা দেখছো সবকটা আসছে অনলি বিকজ আইদার তুমি যোগা মাত্র এমফাসাইজ করেছো, এইদিকে কিছু নেই। সিমিলারলি শুধু এইদিকে মাত্র এমফাসাইজ করছো, পরের আর কিছু নেই। এটার জন্য ডিপ্রেশন, মেন্টাল প্রবলেমস, আনস্টেবল ফ্যামিলিস, কি করতে হবে বুঝে উঠতে পারছে না মানুষ। এটা হচ্ছে অনলি বিকজ অফ দিস, ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। সো লাস্ট একটা পোর্শন আমার ক্লাসের, স্ক্রিপচার অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ক্রিপচার। ইন্ডিয়ান স্ক্রিপচার মানেটা কি? স্ক্রিপচার মানে কি? শাস্ত্র। তো এই দেশে যে কোনো বই যা পাবলিশ হয়েছে ওটাকে আমরা শাস্ত্র বলে নাম দিয়েছি, এটা জানো তোমরা? ড্যান্সিং এর একটা ম্যানুয়াল আছে, ড্যান্স করার ম্যানুয়াল আছে, টেক্সট বুক আছে, তার নাম জানো? নাট্যশাস্ত্র। বুঝতে পেরেছ না? ইকোনমিক্স এর একটা টেক্সট বুক ছিল ইন্ডিয়াতে, তার নাম শাস্ত্র। সো এভরিথিং ইজ এ শাস্ত্র নাকি তখন? তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ক্রিপচার্স হিন্দু শাস্ত্র মানেটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন, পরিষ্কার করে বলছেন, হি সেস উপনিষদ ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্ক্রিপচার। ইন্ডিয়ান স্ক্রিপচার মানে তোমাকে কি বোঝা উচিত? উপনিষদ মাত্র। তো ভগবদ্গীতা ইয়েস, কেন? ডেরিভেটিভ শাস্ত্র। ডেরিভেটিভ শাস্ত্র মানে বুঝতে পারছো তো তোমরা? ডেরিভেটিভ শাস্ত্র মানে বুঝতে পারো না? ধরো ফর এক্সাম্পল, এখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন, ওইটা হলো অরিজিনাল কবিতা। এখন ও কবিতা থেকে প্রেরণা হয়ে আরো চারজন পোয়েট, চারটে সেপারেট যদি পোয়েট যদি লিখেছে, ওটা তো অরিজিনাল হলো না, ওটা ডেরিভেটিভ হলো। ভগবদ্গীতা ইজ এ ডেরিভেটিভ ফ্রম দ্য উপনিষদস, অল ইয়ার আদার স্ক্রিপচার্স আর ডেরিভেটিভস ফ্রম উপনিষদস। সো উপনিষদ ইজ দ্য শাস্ত্র, ইজ দ্য স্ক্রিপচার, হিন্দু স্ক্রিপচার, ইন্ডিয়ান স্ক্রিপচার। সো উই উইল হ্যাভ টু গো দেয়ার। উপনিষদে আমাদের এই চাহিদাগুলো কি, এন্ড ওটাকে কিভাবে পূরণ করতে হবে, সো ভ্যালিউস কিভাবে জীবনে আসবে, কি বলা হচ্ছে, একটাই মন্ত্র আমি বলবো তোমাদেরকে। ঈশা উপনিষদ, ঈশা উপনিষদ বলে একটা উপনিষদ আছে, ওই উপনিষদে বলা হচ্ছে, ঈশাবাস্যম ইদম সর্বম যদ কিঞ্চ জগত্যাম জগত তেন ত্যক্তেন ভুঞ্জিতা। ভুঞ্জিতা মানে এনজয় করো, উপনিষদ নিজে বলছে এনজয় করো।
मृदस्वित्थनम कुर्वन्नेवेह कर्माणि जिजीविषे शतकं समाह एवं त्वयि नान्यते तोस्ति न कर्म लिप्यते नरे। वेरी क्विकली एक्सप्लेन कर खूब कॉम्प्लिकेटेड संस्कृत किचु नहीं की भावे तुम्हारे जिंदगी जापन करते हुए जीवन जापन करते हुए सो आमी एकोन एकटा भालो कॉलेजे पढ़ची एखान थेके आरो बड़ो यूनिवर्सिटी ते एकटा कोर्स करते जाबो बोले भावाटा की भूल। भालो क्वालिफिकेशन पे सुंदर चाकरी करे प्रचुर टाका इनकम करबे बोले भावाटा की भूल। सब नश्वर सब माया तो ना ईशावास्यमिदं सर्वं यत्किंच जगत्यां जगत् तुम्ही जा काज करते चाओ तुम्ही करते पारो। উপনিষদের তোমাকে পারমিশন দেওয়া আছে লাইসেন্স দেওয়া আছে কি ভাবে করতে হবে একটা পবিত্রতা ভাবে করতে হবে। ঈশাবাস্যমিদম সর্বম আজকাল আজকের দুনিয়াতে আমাদের সমস্যা হচ্ছে উই হ্যাভ লস্ট দিস সেন্স অফ সেক্রেটনেস এই পবিত্রতা ভাব আমাদের নেই। আজকের দুনিয়া সহ আজকের আমাদের জীবনের সমস্যাটা কোথায় পবিত্রতা ভাব থাকে না আমাদের sacredness नहीं, sense of sacredness नहीं, sense of sacredness जेहेतु नहीं, अमरा काजे फेशे जाए, ये same काज तो के मुक्त करे देवे, जदि तुमी sense of sacredness था, so जेकोनो काज करवे तुमी, तुमी एक student, what is your duty तोर काज की, हैं, बड़ा सरा करन तोर काज, पवित्र भावे करवे, ईशा वास्य मिदम सर्व, एडा अमार নিজের ঈশ্বরের কাছে আমার একটা অর্পণ একটা নিবেদন এইভাবে তোমাকে করতে হবে করতে থাকো। আমি একটা টিচার আমার কাজ কি পড়ানো কাকে পড়াচ্ছি কি কাজ করছি আমি এই পড়ানোর কাজটা কি একটা পবিত্রতা ভাবে করতে হবে। পবিত্র ভাবে তুমি যে কোনো কাজ করো ওই কাজের নাম হলো সেবা সেবা। সো ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত করতে গেলে করতে গেলে করতে গেলে তোর মধ্যে একটা গ্রোথ হবে গ্রোথ হয়ে ছোট ছোট আদর্শগুলো পড়ে যাবে উন্নত উন্নত আদর্শগুলো তোর চোখের সামনে ফ্ল্যাশ হবে দ্যাট ইজ কল্ড পার্সোনাল গ্রোথ। ছোটবেলাতে তোমাদের মনে আছে কি হবে রে বড় হয়ে আমি বড় হয়ে রোড ইঞ্জিন ড্রাইভার হবো রোড রোলার ড্রাইভার হবো এরকম একটা আশাগুলো থাকতো আমাদের। আমার একটা ইচ্ছা ছিল আমি বড় হয়ে মার্কেটে যত কমিক বুক আছে সবকিছু কিনে পড়বো বলে একটা আশা ছিল আমার খুব সিরিয়াস আশা ছিল এটা অনেক বছর। এখন আমি ওই আশা ভেবে আমার বাপ জিভে কি পেকিউলিয়ার দেখো তো এটা কোনো আশা জীবন এটা এটার উপর জীবন চলবে এইভাবে। সো স্লোলি ইউ গ্রো সো ত্যাগ ইউ লিভ দ্য লোয়ার আইডিয়ালস হায়ার আইডিয়ালস তোমাকে ফ্ল্যাশ হবে এটা ন্যাচুরাল গ্রোথ হবে ওটা। এইভাবে করলে মাত্র তোমার না কর্ম লিপ্যতে নরে এই যে আজকে যে আমরা যা আটকে পড়ে আছি না ওখান থেকে বেরিয়ে আসতে পারে না হলে তুমি বেরিয়ে আসার কোনো রাস্তাই নেই কোনো রাস্তা নেই। সো যা কিছু হবে ডক্টরের কাছে যেতে হবে নার্ভাস প্রবলেম হবে তোমার মেন্টাল প্রবলেম হবে তোমার। সো বিসি রয় আমাদের ছিলেন বিসি রয় ওনার একটা দারুণ গল্প পড়ছিলাম সেদিন। সো বিসি রয় বলতেন দেখো শরীর খারাপ হবে ডক্টরের কাছে যাবেই যাবে না হলে ডক্টর সংসার কি করে চালাবে তারও তো একটা ফ্যামিলি আছে উনি যা ওষুধ লিখছেন ওষুধ দোকানে গিয়ে কিনতেই হবে তোমাকে না হলে ফার্মা কোম্পানি কি করে চলবে ফার্মা কোম্পানি তো চলতে হবে তুমি মেডিসিন কিনলে টাকা দিলে ফার্মা কোম্পানি চলবে এবং যে ওষুধ দিয়েছে তুমি খাবে না কেন তোমাকে তো বাঁচতে হবে বলে বলছে মানে এই একটা চক্করে পড়ে গেছি আমরা বুঝতে পেরেছো না কি করতে হবে কোথেকে বেরোতে হবে মানে এক্সাক্টলি কোথায় আটকে আছি এটাই বুঝতে পারছি না। এই জন্য ফ্রম দ্য ইন্ডিয়ান স্ক্রিপচার পয়েন্ট অফ ভিউ ইন্ডিয়ান স্ক্রিপচার একটা বড় একটা সমুদ্র ওশন ওখানে ভিতরে ঢুকতে পা মুশকিল ঢুকা ঢুকলেও বেরিয়ে আসা মুশকিল। সো বিবেকানন্দ স্বামীজি আমাদের স্বামীজি এটাকে খুব সংক্ষিপ্তভাবে বলেছেন সো অল ইয়োর নিডস হ্যাভ টু বি ফুলফিলড ইন এ পার্টিকুলার ওয়ে সো দ্যাট আদার্স আর নট হার্ট। সিমিলারলি তারপর দ্য মোমেন্ট এ নিড অ্যারাইজেস ইন ইউ তার করেসপন্ডিং ভ্যালুটা তোমার কাছে উঠে আসবে। সো এই এন্টায়ার জিনিসের উনি একটা সূত্র দিচ্ছেন সেবা অ্যান্ড ত্যাগ সেবা অ্যান্ড ত্যাগ ইউ হ্যাভ টু ডু হোয়াট এভার দ্যাট ইজ রিকোয়ার্ড টু বি ডান ইউ হ্যাভ টু ডু উইথ এ সেন্স অফ সেক্রেটনেস অ্যান্ড কিপ অন ডুইং দ্যাট অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর সেলফ গ্রোয়িং
ছোট ছোট জিনিসটাকে তুমি ন্যাচুরালি তোমার কাছ থেকে পড়ে যাবে এন্ড ইউ উইল বি এবল টু ক্যাচ আপ টু দা হায়ার থিংস এটা করতে 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 তুমি কোথায় যাবে না কর্মলিপ্যতে না রে ইউ উইল বি ফ্রি সো এটা হলো আমি কি কি বললাম দেখো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড ভ্যালুস ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হিউম্যান নিড নিড নাই তো ভ্যালু নাই কোন জিনিসের এই এই মাইক্রোফোন আজকে যেহেতু আমাকে এই ক্লাস দিতে হবে এই মাইক্রোফোনের ভ্যালু আমি যদি খেতে বসি এই মাইক্রোফোনের কি রে ভ্যালু আমার সো দের ইজ এ নিড অ্যান্ড উইথ দ্য নিড কামস ভ্যালু নাও হোয়াট আর দ্য নিডস আর বেসিক্যালি অফ টু ক্যাটাগরিজ ইন্ডিয়াতে তুমি আমাদের লোকের সঙ্গে যদি কথা বলো ভারতীয়দের সঙ্গে শাস্ত্র মানে পণ্ডিতদের সঙ্গে ঋষিদের সঙ্গে দে উইল সে অল নিডস ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু টু ওয়ান কনসার্নস দি এক্সটার্নাল ওয়ার্ল্ড দ্য আদার কনসার্নস দি ইনার ওয়ার্ল্ড বিভিন্ন নাম আছে প্রবৃত্তি নিবৃত্তি অভ্যুদয় নিঃশ্রেয়স ভুক্তি মুক্তি ভোগা যোগা ঠিক আছে ওয়েস্টার্ন সাইকোলজিতে দে ডোন্ট বদার অ্যাবাউট দ্য ইনার ওয়ার্ল্ড দে আর মোর বদার্ড অ্যাবাউট দিস ওয়ার্ল্ড ওনলি অ্যান্ড আজকে আমরা আমরা হিন্দুরা আমরা ইন্ডিয়ানস বাট উই আর অল ওয়েস্টার্নাইজড আমাদের এন্টায়ার লাইফের আউটলুকটাই কিন্তু ওয়েস্টার্নাইজড আজকে সো অ্যাজ এ রিজাল্ট উই আর অলসো ইন দি ওয়েস্টার্ন মোড এই দুনিয়া দ্য ওয়ার্ল্ড ভিউ ইজ ওয়েস্টার্ন টুডে অ্যান্ড দ্যাট ইজ ফান্ডামেন্টাল নিডস রুটি কাপড়া মকান ওইটা হয়ে গেলে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ওইটাও যদি হয়ে গেলে ওইটাও যদি হয়ে গেলে দেন ইউ নিড নেম অ্যান্ড ফেম দের আফটার ইউ নিড লভ অ্যান্ড আফেকশন অ্যান্ড লাস্টলি ইউ নিড এ মিন্স অফ এক্সপ্রেসিং ওয়ান সেলফ সেলফ এক্সপ্রেশন ঠিক আছে এটা করবো ভাই এগুলো খুব ক্লিয়ারলি ওরা ভেবে আমাদেরকে বলেছে অ্যান্ড এটা ট্রু এটা কতদিন তুমি সারা জীবন কেন দশটা জীবন করলেও কিন্তু তোর কোনো স্যাটিসফ্যাকশনই আসবে না অ্যান্ড প্রত্যেকবার যখন স্যাটিসফ্যাকশন আসছে না তুমি ফিরে এসে বলছো কোথাও গণ্ডগোল হয়েছে কোথাও গণ্ডগোল হয়েছে আরেকটা বাড়ি যদি কিনলে হয়তো আমার আর বেশি আনন্দ হবে আরেকটা যদি আমি গয়না কিনলে হয়তো আমার বেশি আনন্দ হবে এইরকম সো এখান থেকে মুক্তি পেতে গেলে তোমাকে ইউ হ্যাভ অ্যান্ড এইদিকে ইন্ডিয়াতে আমরা এই কয়েক হাজার বছর এক বছর দেড়শো বছর আমরা কি করেছি দেড় হাজার বছর এইগুলো কোনো ভ্যালুই নেই সব কিছু মোহামায়া যখন হচ্ছে দেন ওয়াই শুড ইউ আর্ন মানি ওয়াই শুড ইউ লার্ন সামথিং ওয়াই শুড ইউ ওয়ার্ক কেন বাড়ি তৈরি করবে কেন বাড়ি ক্লিন সাজাবে সুন্দর বাড়ি কেন তৈরি করবে তুমি বিকজ একদিন তো এটা পড়ে যাবে অদ্ভুত একটা মানসিকতা এটা ওদেরও একটা অদ্ভুত ভয়ঙ্কর মানসিকতা এইটাও একটা দের ইজ এ ব্যালেন্স দ্যাট ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ হোয়াট স্বামীজি সেড বেসড অন দ্য ইন্ডিয়ান স্ক্রিপচার্স Of the Indian scriptures, it is Upanishads which is the fundamental scripture. All other scriptures are derived from Upanishads, derivative. And Upanishad termote, you can go to many sources in the Upanishads. The only source that I chose was Isha Upanishad. Isha Upanishad te parishkar kore bola ache. Isha vasyam idam sarvam. Ja korbe tumi ekta pavitra bhave korbe. Pavitra bhave je kono kaj koro, oi kajer naam holo seva. Seva korbe tumi. To daitto holo seva koro. সেবা করতে 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 কি হবে তোমার ন্যাচুরালি ত্যাগ আসবে তোমার ত্যাগ মানে কি গ্রোয়িং আপ তুমি এখন কলেজে আছো শিক্ষণ মন্দিরে যদি আছো দেন আমি বলতে পারি তো তুমি তো নার্সারি স্কুল ত্যাগ করেছো বলে ত্যাগ করাটা কিন্তু কোনো ভয়ঙ্কর জিনিস নাই না একটা ভালো জিনিস ইজ এ ভেরি ন্যাচুরাল আউটগ্রোথ ওইভাবে যদি করতে থাকো তখন না কর্ম লিপ্যতে না রে ওই যে আমরা বললাম আটকে পড়ে আছি আমরা ও কি করতে হবে কোত্থেকে বেরোবো সো আই থ্যাংক Swami Divya Gunanandaji for calling me here, offering my pranams to Revered Secretary Maharaj. I bring my class to an end. Thank you.